হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আইসিডিএস এর একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট সম্বন্ধে জেনে নেব। তো পিএসসি কিন্তু এইমাত্র আইসিডিএস এর এই গুরুত্বপূর্ণ আপডেটটি প্রকাশ করে দিয়েছে রেজাল্ট সম্বন্ধিত। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা সরাসরি চলে এসেছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখান থেকে আমরা সরাসরি ভিউয়ার সেকশনে ক্লিক করে দেবো। তো ওখানে সবার উপরে বলে দিয়েছে যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং আইসিডিএস সুপারভাইজার ফিমেল অনলি রিক্রুটমেন্ট এক্সামিনেশন। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে 8/2019। তো এখানে আমরা সরাসরি ক্লিক করে অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব। তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। তো আইসিডিএস রেজাল্ট সম্বন্ধিত একটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কিন্তু পিএসসি পাবলিশ করে দিয়েছে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে থেকে কিন্তু আমরা এটি ডাউনলোড করে নিয়েছি। তো এখানে বলে দেওয়া হয়েছে যে ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট এ নিউজ ইন দ্য ফর্ম অফ এ পিডিএফ ফাইল হ্যাজ বিন সার্কুলেটেড থ্রু সোশ্যাল মিডিয়া রিগার্ডিং দ্য রেজাল্ট আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2019 ইন দ্য নেম অফ পিএসসি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। তো ওখানে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আইসিডিএস রেজাল্টের একটি কিন্তু পিডিএফ কিন্তু ঘোরাঘুরি করছে। তো তার পরবর্তীতে এখানে বলা রয়েছে যে ইন দ্য কানেকশন WBPSC কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়ান্টস টু মেক ইট ক্লিয়ার দ্যাট দ্য নিউজ ইজ অ্যাবসলিউটলি ফেক অ্যান্ড অল দ্য ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ইনফর্ম টু ফলো অনলি দ্য ওয়েবসাইট WBPSC। তো ওখানে কিন্তু আপনাদের যে সোশ্যাল মিডিয়াতে আপনার যে WBPSC রেজাল্টের যে পিডিএফটি আপনারা দেখতে পাচ্ছেন ঘোরাঘুরি করছে, তো সেটি কিন্তু সম্পূর্ণ ফেক, অ্যাবসলিউটলি ফেক। তো সেটি কিন্তু পিএসসি আজ আমাদের নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে। তো আমরা কিন্তু একটু পরেই আমি আপনাদের জানাতে চলেছি আইসিডিএসের যে রেজাল্ট, আইসিডিএস সুপারভাইজার রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে। তো এখানে তার নিচে বলে দিয়েছে যে ইনফর্মড টু ওয়েবসাইট পাবলিক সার্ভিস কমিশন। তো এখানে কিন্তু আপনাদের পরবর্তীতে বলা হয়েছে যে আপনারা যারা যারা ক্যান্ডিডেট রয়েছেন আইসিডিএস সুপারভাইজারের, তো আপনাদেরকে কিন্তু শুধুমাত্র WBPSC যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তো সেই পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে। তো এছাড়া কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যখনই পিএসসির আইসিডিএস সম্বন্ধিত কোনো আপডেট কিংবা পিএসসির কোনো অফিসিয়াল নোটিফিকেশন থাকবে, তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। তো এবার আইসিডিএস সুপারভাইজারের যে রেজাল্ট, মেন্স রেজাল্ট, তো সেটি আপনাদের আইসিডিএস সুপারভাইজারের মেন রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে জুলাই মাস নাগাদ। কিন্তু আইসিডিএস সুপারভাইজার মেন রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে, তো এটি কিন্তু আমার কাছে আপডেট রয়েছে। তো জুলাই মাস নাগাদ কিন্তু আপনাদের আইসিডিএস সুপারভাইজার রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে। তো এর পরবর্তীতে আইসিডিএস সম্বন্ধিত যদি কোনো আপডেট থাকে, তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো তার পরবর্তীতে কিন্তু আরেকটি নতুন রেজাল্ট কিন্তু পিএসসি পাবলিশ করে দিয়েছে, ছোট্ট একটি রেজাল্ট, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। তো এখানে নোটিফিকেশন নাম্বার আর এখানে ডেট দেওয়া রয়েছে। তো এখানে আপনাদের লেকচারার ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু শুধুমাত্র তিনজনের এখানে নাম রয়েছে এই রেজাল্টে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 24/3/2018। তো এখানে শুধুমাত্র তিনজনের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো এই ছিল কিন্তু আজকে পিএসসি দুটি গুরুত্বপূর্ণ আপডেট। তো এখানে আইসিডিএসের রেজাল্ট কিন্তু আমি আপনাদের জানিয়ে দিয়েছি যে সম্ভাব্য জুলাই মাস নাগাদ কিন্তু এখানে আপনাদের আইসিডিএসের রেজাল্ট, সুপারভাইজার রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে। তো যখনই কোনো নতুন আপডেট থাকবে, তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।